মিশরের ঐতিহ্যবাহী মলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সদ্য প্রয়াত সভাপতি ও মুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার চৌধুরী বাবুলোর নাগরিক শোকসভা সম্পন্ন হয়। মলিয়া উচ্চ বিদ্যালয়ের মাডত শোকসভার শুরুতে মরহুমের আত্মা মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সহসাংস্কৃতিক সম্পাদক হাসান মোহাম্মদ সাইফউদ্দিন শোকসভার প্রথমে তার জীবনী পাঠ গড়ে উনায়। প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাইমুর সভাপতিত্বে এবং হাসান মোহাম্মদ সাইফউদ্দিনের সঞ্চালনায় নাগরিক শোকসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আনোয়ার চৌধুরী বাহার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মিরসরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন শাহিন কাকলি, মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম সহ আরো বন্ধু। আমি আমার বক্তব্য ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম।